শিলচর মেডিকেল কলেজ এই সময় একটা ঘটনা ঘটছে। একটা পেশেন্টরে ডেলিভারি পেশেন্টরে এই ডাক্তারে মারধর করছে এবং আমি লাইভের মাধ্যমে আপনারা দেখাই আর এই যে ডক্টর আছে এই ডক্টর এই ডক্টর মেরো উপর কি হ্যাঁ এই ডক্টর শিলচর মেডিকেল কলেজ আর হাসপাতালত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একজন ডক্টর গর্ভবতী মহিলার লগত চিকিৎসকে করা দুর্ব্যবহার আর মারধরের গুরুত্বর অভিযোগ উত্থাপন করেছে। চিকিৎসা করার পরিবর্তে চিকিৎসালয়ের পর খেতে পঠিয়ালে গর্ভবতী মহিলা। এটা গুরুত্বপূর্ণ বিষয়ক লৈ আরক্ষীর কাক চাপিছে ভুক্তভোগী সকলে। উল্লেখযোগ্য যে শিলচর মেডিকেল কলেজ আর হাসপাতালের করুণ দৃশ্য সামাজিক মাধ্যম ভাইরাল করে রাইজর মাজত সহায় বিচারিছে দুর্ভোগ্য পরিয়ালে। আর এই ঘটনাক লৈ তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত। নিউজ ডেস্ক রিপোর্ট, পিআই নিউজ। আপনারা আমি লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখাই আর শিলচর মেডিকেল কলেজের অবস্থা। আমি লাইভের মাধ্যমে আমি দেখাই আর শিলচর মেডিকেল কলেজের অবস্থা। শিলচর মেডিকেল কলেজে আজকে ডেলিভারি শিলচর মেডিকেল কলেজ আজকে শতাব্দী ধর নামে একজন মহিলা ডেলিভারি পেশেন্ট যারে সিরিয়াস কন্ডিশন থাকার কারণে নারী শিক্ষার ডক্টরে নারী শিক্ষাত না রাখায় মেডিকেল রেফার দেওয়া হয়েছে। সেই পেশেন্টরে এখানে আনা হয়েছে। আনার পরে মেডিকেলের ডক্টর যিনি আছেন তাই এখানের মধ্যে অ্যাডমিশন দেওয়া হয়েছে এবং এই পেশেন্টরে মাটির মধ্যে মাটির করিডোরের মধ্যে রাখা হয়েছে। এবং রাতে যখন সাড়ে দশটা বাজছে তখন আইয়া খোয়া হয়েছে যে পেশেন্টের সঙ্গে কেউ এখানে থাকতে পারতে না, যাও পেশেন্টের মায়ের রিকোয়েস্ট করছে আমার মেয়ের সঙ্গে আমি তাকি, কিন্তু তথাপিও পেশেন্টে ডাক্তারে পেশেন্টের মার কথা শুনছে না এবং সব কিছু সিরিয়া বিরিয়া ফালাই দিছে, কইছে যে তোমরা ডেলিভারি করাই দাও। এবং সব ডক্টর ইউনিয়ন যারা আছে, ডক্টর স্টুডেন্ট যারা আছে, তারা মিলিয়া সবরে মারধর করছে, আপনারা দেখতে পাররা, হ্যাঁ মারধর করছে এবং তারারে পেটল হাত মারছে এবং পেশেন্ট সিরিয়াস কন্ডিশন তারা প্রাণ বাঁচাইয়া এখানে মেডিকেলের কিনারে যে থানা আছে থানা তাইছে আইয়া এফআইআর দিছে।